بسم الله الرحمن الرحيم شكرا شكرا السلام عليكم আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা গত ক্লাসে ধারক সম্পর্কে পড়েছিলাম ধারকের সমবায় পড়ছি আজকে আমরা ধারকের যে সমবায় আছে তার আমরা একটা কি গাণিতিক সমস্যা বা সৃজনশীল করব তাহলে দেখো প্রথমে আমাদের এই একটা সার্কিট দেওয়া আছে আমাদের C1 C2 C3 এইখানে আমরা বিভব 200 ভোল্ট তাহলে কি করব যে এইখানে দুটো ধারক আছে এই দুটো ধারক সমান্তরালে পরে একটা ধারক আছে তার সাথে সিরিজে তাহলে একটু খেয়াল করা বলে কি কি বের করতে হবে আমাদের তাহলে ধারক আছে কয়টা তিনটে প্রথম দুটো আছে সমান্তরালে তার সাথে কি আছে সিরিজে আছে তাহলে এখন যদি আমি বলি যে এক নম্বর যে প্রশ্ন চেয়েছি ওরা মোট চার্জের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই সার্কিটে কি পরিমাণ চার্জ আমরা জমা রাখতে পারবো সার্কিটে কি পরিমাণ চার্জ জমা রাখা যাবে সেটা নির্ণয় করতে হচ্ছে দুই নম্বর হচ্ছে আমরা C3 ধারক শক্তি কত তো আমরা জানি মোট শক্তি বের করেছিলাম আজকে আমরা দেখব ভিন্ন ভিন্ন শক্তি অর্থাৎ C3 ধারকে শক্তি কত হবে তাহলে একটু খেয়াল করে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে মোট চার্জের পরিমাণ নির্ণয় করবো এই মোট চার্জের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো প্রথমে একটু খেয়াল করে তোমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই বর্তনীর তুল্য ধারকত্ব বের করতে হবে বর্তনী কি বের করতে হবে তুল্য ধারকত্ব তাহলে আমরা জানি যে C1 এবং C2 কিসে আছে C1 এবং C2 কি সমান্তরালে আছে C1 এবং C2 কিসে আছে সমান্তরালে আছে তাহলে আমাদের সেই ক্ষেত্রে কত হবে CP CP কত হবে আমাদের C1 প্লাস C2 C1 প্লাস কত হবে C2 তাহলে এখানে আমরা যে মাত্রা বসাই এখানে কত হবে 2 প্লাস কত 6 কত হবে 8 ন্যানো ফ্যারাড তাহলে আমরা সিপি পেয়েছি কত 8 ন্যানো ফ্যারাড এখন এই সার্কিটটা কেমন দাঁড়াবে একটু দেখো তোমরা এই সার্কিটটা যদি আমরা নতুন ভাবে আমরা আঁকি তাহলে সার্কিটটা দাঁড়াবে ঠিক এই রকম একটু খেয়াল করো তোমরা সার্কিটটা দাঁড়াবে ঠিক এই রকম তারপরে এইটা হলো সিপি আর এটা কত সিথ্রি এই দুইটা মিলে হয়েছে কয়টা আমাদের একটা হয়েছে দুইটা মিলে কয়টা হয়েছে একটা একটা মানে আপনি এটা কত হতো এই এটা এই ন্যানো ফ্যারাড এটা কত এটা এই ন্যানো ফ্যারাড তাহলে আমি কি বলছি একটু খেয়াল করো যে দুইটা মিলে একটা হয়েছে সিপি আর এই সিথ্রি তাহলে এখন কিসে আছে বলো তোমরা এখন এই দুইটা শ্রেণীতে আছে এই এই দুইটা কিসে আছে বলো শ্রেণীতে আছে তো সিমিতে যে খাতা আমি প্রয়োগ করব দেখো 1 বাই কত সিএস ইকুয়াল 1 বাই কত সিপি 1 বাই কত সি3 অর্থাৎ এই এটা এবং এটা কিসে আছে বলো শ্রেণীতে আছে তাহলে আমরা এখন যদি লিখি এইভাবে যে 1 বাই সিএস ইকুয়াল 1 বাই কত 8 প্লাস 1 বাই 8 লসও কত হবে আমাদের দুটো মিলে 8 8 তাহলে কত হবে এটা 1 প্লাস 1 1 বাই সিএস ইকুয়াল 1 আমাকে 4 × 10⁻⁷ তাহলে আমরা মোট চার্জের পরিমাণ মোট চার্জের পরিমাণটা পেয়ে গেলাম কত বেশি খেয়াল করো মোট চার্জের পরিমাণ পেয়ে গেছি এই ইনটু টেন্ট ওয়ার মাইনাস সেভেন কুলো তাহলে আমাদের এক নম্বরটা কমপ্লিট হয়ে গেলো এখন আমরা দুই নম্বরটা কমপ্লিট করবো একটু খেয়াল করো আমরা যখন দুই নম্বর নম্বরটা করতে যাবো এখানে হচ্ছে কি C3 ধারকের শক্তিটা কত C3 ধারকের শক্তিটা আসলে কত হবে তো আমরা জানি শক্তি সমীকরণ সি কত হয় বাই সিএস সি ভি স্কোয়ার তাহলে এখানে ভি এর মান 200 আছে কিন্তু ভি এর মান 200 তাহলে এখানে 200 বসানো যাবে না কারণ কি
তাহলে একটু খেয়াল করুন, এইখানে শুনে ভালো লাগছে, তাহলে এদের জন্য কিছু ভোল্টেজ ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে বা জমা আছে, যার কারণে আমরা কি করবো যে এইখানে আমরা 200 ভোল্ট লিখতে পারবো না। কি করতে হবে আমাদের, আমাদের এই এই ধারকে দুই প্রান্তে বিভব পার্থক্য আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করবো, এই ধারকে দুই প্রান্তের বিভবটা বের করবো, সেই বিভব ভি ইকুয়াল কত হবে আমাদের কিউ সি, সরি আমরা যদি এখানে 200 ভোল্টে পাবো, কত পাবো এখানে 200 ভোল্টেই পাওয়া যাচ্ছে, তাই না? একটু খেয়াল করো যে আমাদের টোটাল বিভব ভি ইকুয়াল কত কিউ বাই সি থ্রি, মোট চার্জ কত হয়েছে আমরা এই বিন্দু দিয়ে যেটা, তাহলে আমাদের এর যে শক্তিটা ই ইকুয়াল কত হতে যাবে হাফ সি, সি কত ভি স্কয়ার, সি মানে এখানে কত হবে সি থ্রি, তাহলে এখন তোমরা মানটা বসে কি করবে মান বের করবে, যেহেতু আমাদের এখানে 200 ভোল্ট শুরু সে কি করছে 200 ভোল্ট এখানে পাওয়া গেছে। তাহলে আমি বললাম কি একটু খেয়াল করো যে যদি আমাদের বলে এইখানে এক কত হবে শক্তি কত হবে, তাহলে এক দুই প্রান্তের বিভব বের করতে হবে, বের করে তোমার মান বের করতে হবে। যদি বলে এইখানটা কত, এই সমান্তরালে থাকলে আমাদের বিভব কি থাকে সমান থাকে, আর শ্রেণীতে থাকলে বিভব কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। আবার একটু খেয়াল করো, সমান্তরালে থাকলে যে ব্যাপারটা এই দুটোর মধ্যে চার্জের মানটা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ চার্জ হবে আলাদা আলাদা বাট বিভব কিন্তু থাকবে কি একই রকম। আসসালামু আলাইকুম।